যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আওয়ামী লীগের কাছ থেকে কতটি আসন চেয়েছে জাতীয় পার্টি বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে সেই হিসেব, যদিও তা কেউ স্বীকার করছে না, বিস্তারিত জানাবেন। আমি তো আসলে যে সকল গণমাধ্যমে যেই তালিকাটি দেওয়া হচ্ছে সেটি তো আসলে কোনো মানে সমর্থিত কোনো সূত্র আসলে নয়, অসমর্থিত সূত্রে কিংবা নাম প্রকাশে অনিচ্ছুক বলে আসলে তারা দিচ্ছে। তবে এই বিষয়ে অফিসিয়ালি আসলে কোনো ধরনের তথ্য কিন্তু এখনও পর্যন্ত পার্টির পক্ষ থেকে জানানো হয়নি। আজকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করার সময় রয়েছে, তো এরপরে হয়তো বা জানানো যাবে জাতীয় পার্টি আসলে নির্বাচন করছে কি করবে না, কিংবা করলে আসলে কতটি আসনে তারা ছাড় পাচ্ছে, কিংবা এরকম যে সকল সংবাদগুলো আমরা শুনছি। ঠিক এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু দেখাই, সেটি হচ্ছে যে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেটির সামনে কিন্তু গণমাধ্যম কর্মীরা যেমন ভিড় করছে, পাশাপাশি যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে কিংবা প্রতীক প্রত্যাশী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু ভিড় করছেন। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরও কিন্তু সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিদিনই এই অফিস সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তবে আজকে কিন্তু যেহেতু সকাল থেকে নেতাকর্মীরা রয়েছেন এবং গত কয়েকদিন যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির সাথে যে আওয়ামী লীগের যে বৈঠকগুলো চলছিল সেগুলির প্রতিটি বৈঠকই সন্ধ্যার পর হচ্ছিল কিংবা অন্যান্য জায়গায় হচ্ছিল, সেই বৈঠকগুলো থেকে কিন্তু কোনো ধরনের এক্সাক্ট যে হিসাব যেটি রয়েছে যে কতগুলো আসলে আসন দেওয়া হবে কিংবা আসলে আসন ছাড় দেওয়া হচ্ছে নাকি সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আজকে কিছুক্ষণ আগে বেলা 1টার পরে কিন্তু দলের যিনি মহাসচিব রয়েছেন মুজিবুল হক চুন্নু তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে এই আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। তবে জাতীয় পার্টি এখন পর্যন্ত 287টি আসনে তাদের মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছে তাদের নামগুলো এখন পর্যন্ত রাখা হয়েছে এবং জিএম কাদের কিন্তু আজকে সকাল থেকেই পার্টি অফিসে রয়েছেন, মুজিবুল হক চুন্নু রয়েছেন, পার্টির কো চেয়ারম্যান যারা রয়েছেন তারা রয়েছেন, এছাড়া অন্যান্য যারা প্রেসিডিয়াম সদস্য রয়েছেন তারা সকলেই কিন্তু এই অফিসে আসছেন এবং একে একে বৈঠক করছেন। প্রথমে সকাল থেকে একটা বৈঠক ছিল, সেই বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু তারা জানিয়েছেন যে যে বৈঠকটি ছিল সেই বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু তারা জানিয়েছেন যে এখনও পর্যন্ত কোনো কিছু আসলে মানে সংখ্যা যেটি রয়েছে সেটি হিসাব করা হয়নি। তারা আবারও বৈঠকে বসেছেন পার্টির অন্যান্য যারা মহাসচিব সহ অন্যান্য যারা প্রেসিডিয়াম সদস্য এবং কো চেয়ারম্যান রয়েছেন তারা সকলেই কিন্তু বৈঠক করছেন। হয়তোবা বিকাল 4টার পরে গণমাধ্যমকে ফাইনালি জানানো হবে যে আসলে জাতীয় পার্টি এবার ইলেকশনে অংশগ্রহণ করছেন কি করছেন না, কিংবা করলে কতটি আসনে আসলে আওয়ামী লীগ তাদেরকে ছাড় দিচ্ছেন। এই ছিল আমার কাছে মৃত্যু সর্বশেষ তথ্য জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে। নির্বাচনে আসন নিয়ে বিকেলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি, জানাচ্ছিলেন সিউল আহমেদ।